হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এবং এসআইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো তার মধ্যে রাইট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কোন ইনস্টিটিউশন বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডোজ নামে পরিচিত কোন ইনস্টিটিউশন ব্যাংকের সফট লোন উইন্ডোজ নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটি সফট লোন উইন্ডোজ নামে পরিচিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন পৃথিবী দিবস অর্থাৎ আর্থ ডে কবে পালন করা হয় আর্থ ডে বা পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস সঠিক উত্তর হয়ে যাবে বাইশে এপ্রিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ ইকবাল অপশন সিজ দ্য কারেক্টেন্সার নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন নাইস কি ধরনের শিলা এবং ফ্রেন্ডস আমরা আজকের এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন দ্য রূপান্তরিত শিলা ওকে তো নাইস কি একটি রূপান্তরিত শিলা প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন ভারত ও নেপালের মধ্যে চলা একমাত্র আন্তর্জাতিক ট্রেনের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মহাপরিনির্বাণ এক্সপ্রেস হচ্ছে ভারতের নেপালের মধ্যে চলা একমাত্র আন্তর্জাতিক ট্রেন তোমরা মনে রাখবে এটি বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানগুলো ঘুরে দেখানোর জন্য দুটি দেশের মধ্যে সরকারি মিলিত উদ্যোগে চালিত হয়েছে লাক্সারি টুরিস্ট ট্রেন ওকে মহাপরিনির্বাণ এক্সপ্রেস নেক্সট প্রশ্ন হলো ছ নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম মুগা সিল্ক এর বৃহত্তম উৎপাদক অঞ্চল মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক অঞ্চল সঠিক উত্তর হয়ে যাবে অসম অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুহাটিতে অবস্থিত নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারতে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন হলো ন নাম্বার প্রশ্ন দ্য পার্সোনাল ল বিল দু আঠারোতে কোন রোগীদের প্রতি বৈষম্য ও কলঙ্ক দূর করার চেষ্টা করা হয়েছে দ্য পার্সোনাল ল সঠিক উত্তরটি হয়ে যাবে কুষ্ঠ রোগ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন গরিলা যুদ্ধ কৌশল কোন শাসক শুরু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শিবাজি শিবাজি একমাত্র শাসক ছিলেন যিনি গরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবস্থিত বারো নম্বর প্রশ্ন হলো নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তেলেঙ্গানাতে অবস্থিত নিজাম সাগর বাঁধ নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাদারফোর্ড নাইট্রোজেন আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি বীরভূম জেলাতে অবস্থিত শান্তিনিকেতন নেক্সট প্রশ্ন হল পনেরো নম্বর প্রশ্ন সরোজিনী নাইডুর আসন নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী চট্টোপাধ্যায় হলো সরোজিনী নাইডুর আসন নাম এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা স্বদেশিনীর সভাপতি ছিলেন সরোজিনী নাইডু যিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ হন নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ডাব্লিউ এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে ডাব্লিউডাব্লিউএফের লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বৃহৎ পান্ডা নেক্সট প্রশ্ন হল সাতেরো নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক আদালতের বিচারক পদে স্থায়িত্ব কত বছর সঠিক উত্তর হয়ে যাবে অফিস সি নয় বছর নেক্সট প্রশ্ন হল আঠারো নাম্বার প্রশ্ন আসোলা ভাট্টি অভয়ারণ্য ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন জাহাজ দৌলির বন্দর মাঝগাঁও কোথায় অবস্থিত তোমরা মনে রাখবে মুম্বাইতে অবস্থিত মুম্বাই সিপবিল্ডার্স লিমিটেড মুম্বাইতে অবস্থিত তার পাশাপাশি তোমরা মনে রাখবে জিএসএল গোয়া শিপ বিল্ডার্স লিমিটেড এটি গোয়াতে অবস্থিত এবং এগুলি সবই হচ্ছে জাহাজ নির্মাণ কারখানা নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন ভাইরাস গঠিত কি দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম